ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানা রাজ্যে ইতিমধ্যেই নদীয়া জেলার তরফে অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তো কোথায় কোথায় নদীয়া জেলার তরফে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো চেক করার জন্য নদীয়া জেলার অফিসিয়াল ওয়েবসাইট নদীয়া ডট গভ ডট ইন এই পে চলে আসবে ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে চলে আসলে তোমরা দেখতে পারবে যে ভ্যাকেন্সি প্রকাশিত হয় তেইশ তারিখে এখানে তোমাদের কিন্তু নামগুলি রয়েছে কোথায় কোথায় ভ্যাকেন্সি রয়েছে নামগুলি তোমাদের একবার বলে দিই দেখতে পাচ্ছ তেহরটা ওয়ান এখানে ভ্যাকেন্সি রয়েছে ওয়ারকারের ক্ষেত্রে তেহরটা ওয়ান মেন এ রয়েছে দেখতে পাচ্ছি করিমপুর ওয়ান এ দেখতে পাচ্ছ হেল্পারের জন্য ভ্যাকেন্সি রয়েছে চাপড়া ওয়ান অ্যাডিশনাল এ কিন্তু ভ্যাকেন্সি রয়েছে ওয়ার্কারের জন্য চাপড়া মেনে ভ্যাকেন্সি রয়েছে ওয়ার্কারের জন্য নকশিপাড়াতে ভ্যাকেন্সি রয়েছে মেনে ওয়ার্কারের জন্য এবং রানাঘাটে দেখতে পাচ্ছ এখানে ভ্যাকেন্সি রয়েছে ওয়ার্কারের জন্য তো এই সমস্ত আইসিডিএস প্রজেক্টের তোমরা যে স্থায়ী বাসিন্দা হও এবং তোমাদের বলে রাখি তোমরা তোমাদের গ্রাম পঞ্চায়েতের নাম চেক করার জন্য এখানে চলে এসে পাশে যে অপশন রয়েছে এই অপশনে ক্লিক করলে তোমরা কিন্তু তোমাদের গ্রাম পঞ্চায়েত বা আছে তোমাদের নিজস্ব প্রজেক্ট অনুযায়ী ক্লিক করে তোমরা ডাউনলোড করে দেখে নেবে কেমন তো তোমাদের কি কী শিক্ষাগত যোগ্যতা এবং বয়স বেতন রয়েছে আমি তোমাদের জানিয়ে দিই আগে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে রানাঘাট ওয়ান সুসমত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনারী কর্মী পদের নিযুক্তির জন্য কিন্তু আমি একটি বিজ্ঞপ্তি কিন্তু তোমাদের দেখে সমস্ত বিজ্ঞপ্তির ক্ষেত্রে কিন্তু তোমাদের একই রকম রয়েছে সমস্ত কিছু তো সেই জায়গার স্থায়ী বাসিন্দা তোমাদের কিন্তু হতে হবে এখানে কোন কোন গ্রামে স্থায়ী বাসিন্দা হতে হবে দেখতে পাচ্ছ এখানে লিখে দেওয়া হয়েছে যে পঞ্চায়েত সমিতি রানাঘাট এক নং পঞ্চায়েত সমিতির অন্তর্গত রামনগর ওয়ান রামনগর টু কালীনারায়ণপুর বারাসাত খিসমা গ্রাম পঞ্চায়েত এবং বীরনগর পৌরসভা এবং তাহেরপুর নোটিফাইড এরিয়া এই সমস্ত যদি এলাকা তোমরা স্থায়ী বাসিন্দা তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে কেমন মহিলা ক্যান্ডিডেটটাই এবং মাসিক ভাতার পরিমাণ তোমরা চার টাকা এবং অতিরিক্ত মাস সাড়ে চার হাজার টাকা অর্থাৎ টোটাল নয় হাজার টাকার মতো তোমাদের কিন্তু এখন বেতন থাকছে টোটাল নাম্বার ভ্যাকেন্সি এখানে মোট তিনটি শূন্য পদ রয়েছে দেখতে পাচ্ছ যে তপশিলি উপজাতিদের জন্য একটি ও এদের জন্য শূন্য পদ নেই ও বিসি বিদের জন্য একটি এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা তোমাদের বলে রাখি ওয়ার্কার এবং সহায়িকা যে পদের ক্ষেত্রে তোমরা আবেদন করো না কেন তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক সমতুল্য পরীক্ষায় পাস আউট হতে হবে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো কিন্তু মিনিমাম তোমাদের উচ্চ মাধ্যমিক আউট হতে হবে বয়স এক আট দুহাজার তারিখ থেকে তোমাদের কিন্তু আঠারো থেকে যে পঁয়ত্রিশ বছর মধ্যে বয়স হতে হবে এসসিএসটি যে কোনো কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেট হোক তোমাদের কিন্তু আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স চাওয়া হয়েছে এক দু হাজার চব্বিশ হিসাব করা হবে বয়সের প্রমাণপত্র হিসাবে তোমাদের কিন্তু মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কিন্তু এখানে হিসাবে কিন্তু গ্রহণ করা হবে বলা হয়েছে স্থায়ী বাসস্থান তোমাদের বলে রাখি যে সমস্ত গ্রাম পঞ্চায়েত বা এলাকার নাম বললাম সেই সমস্ত জায়গার তোমাদের কিন্তু স্থায়ী বাসিন্দা যে শংসাপত্র রয়েছে শংসাপত্র তোমাদের নিতে হবে অর্থাৎ তোমাদের লোকসভার সদস্য অথবা জেলা সভাধিপতি অথবা এলাকার বিধায়ক অথবা জেলা শাসক অথবা অতিরিক্ত জেলা শাসক অথবা মহকুমা শাসক অথবা পঞ্চায়েত সমিতির সভাপতি অথবা প্রধান যেকোনো একজনের কাছ থেকে তোমাদের কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমাদের কিন্তু তুলতে হবে হবে এবং সাথে জমা করতে সংরক্ষণ সংক্রান্ত শর্তাবলী হিসাবে তোমাদের এসসি সি এস টি ও যে সমস্ত সার্টিফিকেট হয়েছে অবশ্যই তোমাদের কিন্তু সেই সার্টিফিকেটটি যে তোমাদের জেলার শাসক রয়েছে সেই জেলা শাসকের তরফ থেকে তোমাদের অ্যাপ্রুভ করা থাকতে হবে কিন্তু এই আবেদন করার আগে কেমন এবং তোমাদের পরীক্ষা সম্পর্কিত বলে দেওয়া এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছ যে পরীক্ষা রয়েছে তোমাদের টোটাল কিন্তু একশোর মধ্যে পরীক্ষা হবে এর মধ্যে তোমাদের নব্বই থাকবে তোমাদের লিখিত পরীক্ষা দুই ঘন্টা সময় পেয়ে যাবে লিখিত পরীক্ষা পাশ করলে তবে কিন্তু মৌখিক পরীক্ষায় তোমরা ডাক পাবে মৌখিক পরীক্ষা থাকবে দশ নম্বর অনুলিখনে প্রতিবন্ধীদের জন্য ক্ষেত্রে কিন্তু লিখিত পরীক্ষা চল্লিশ মিনিট বা বেশি সময় পেয়ে যাবে সিলেবাস তোমাদের বলে রাখি এখানে কিন্তু যে যারা ওয়ার্কার পদের ক্ষেত্রে আবেদন করবে তাদের সিলেবাস কিন্তু এখানে দেওয়া হয়েছে স্থানীয় ভাষায় শব্দের মধ্যে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক একটি রচনা লিখতে হবে দশম শ্রেণী মানেরই তোমাদের কিন্তু সমস্ত কোয়েশেন থাকবে পাটিগণিত থাকবে এখানে দেখতে পাচ্ছি কুড়ি নম্বর এবং রচনাটি থাকবে তোমাদের পনেরো নম্বরের এরপর পুষ্টি জনস্বাস্থ্য সামাজিক অবস্থান রাষ্ট্র পুষ্টি নীতি টিকাকরণ এই সমস্ত বিষয়ের উপর থাকবে পনেরো নম্বর ইংরেজি যে রয়েছে সরল ভাষা ও দেখতে প্রাথমিক জ্ঞান সরল অনুবাদ অথবা ট্রান্সলেশন করতে হবে দশম শ্রেণী মানে কুড়ি নাম্বার এবং সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে কুড়ি নাম্বার টোটাল কিন্তু নব্বই মার্ক্সের মধ্যে তোমাদের এখানে লিখিত পরীক্ষা থাকছে আর অর্থাৎ হেল্পার বোর্ডের ক্ষেত্রে যারা আবেদন করে সিলেবাসটি আমি বলে দিই পরীক্ষার সিলেবাস তোমাদের কিন্তু অষ্টম শ্রেণী অর্থাৎ এইট স্ট্যান্ডার্ডের উপর থাকবে দেড়শো শব্দের মধ্যে দেখতে পাচ্ছ অঙ্গন কেন্দ্রে পরিষেবা সংক্রান্ত জনসচেতন বিষয়কের উপর পনেরো নম্বর পাটিগণিত থাকবে তোমাদের কুড়ি নম্বর অষ্টম শ্রেণী মানে নিরাপদ রন্ধন পদ্ধতি জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধির উপর থাকবে পনেরো নম্বর ইংরেজি ভাষায় অষ্টম শ্রেণীমানের ট্রান্সলেশন করতে হবে কুড়ি নম্বর এবং সাধারণ জ্ঞান থাকবে কুড়ি নম্বর অষ্টম শ্রেণীমানের এই কিন্তু যারা হেল্পার পদের ক্ষেত্রে আবেদন হবে তাদের কিন্তু সিলেবাস রয়েছে কেমন লিখিত পরীক্ষায় তোমরা যারা পাস করবে এবং বলে রাখি লিখিত পরীক্ষায় ন্যূনতম তোমাদের কিন্তু তিরিশ নম্বর পেতে হবে পাস করলে তাহলেই তোমাদের কিন্তু যে ইন্টারভিউ রয়েছে ইন্টারভিউতেও ডাকা হবে কেমন এবং ইন্টারভিউতে তোমাদের কিন্তু ওয়ান ইস টু ফাইভ রিসিওতেই ডাকা হবে এবং তোমাদের যে ফাইনাল প্যানেল রয়েছে এই প্যানেলটিও কিন্তু তোমাদের লিখিত টেস্ট এবং ইন্টারভিউ এই দুটির উপর ভিত্তি করে তদন্ত তৈরি করা হবে প্রশিক্ষণ তোমাদের কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় তোমাদের প্রশিক্ষণ দেওয়া হতে পারে তোমরা সিলেক্টেড হওয়ার পর এবং অবশ্যই কিন্তু তোমাদের সেই প্রশিক্ষণ নিতে হবে অস্বীকার করলে কিন্তু নিয়োগ কিন্তু বাতিল করে দেওয়া হবে তোমাদের আবেদন সংক্রান্ত বলে রাখি এখানে আবেদন কিভাবে করতে বলে দেওয়া হয়েছে আবেদন পত্রের সাথে নমুনা অনুযায়ী পূরণ করা আবেদনপত্র পত্র রানাঘাট অর্থাৎ প্রতিটি আইসিডিএস প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা আবেদন ফর্ম রয়েছে তো তোমাদের কিন্তু যে আমি দেখিয়ে দিলাম এখানে এখানে এসে তোমাদের যে আইসিডিএস প্রজেক্টের তোমরা স্থায়ী বেশি সেই আইসিডিএস প্রজেক্টের পিডিএফটি ডাউনলোড করবে তার নিচে কিন্তু তোমাদের আবেদন ফর্ম দেওয়া থাকবে সেই আবেদন ফর্মটি তোমরা কিন্তু পুরোপুরি ফিল করবে দেখতে পাচ্ছ এবং বলে দেখি যে রানাঘাট ওয়ান এর ক্ষেত্রে কিন্তু যে রানাঘাট রয়েছে রানাঘাট ও নং জেলা নদী এর কার্যালয়ে চোদ্দ আট দুই তারিখ থেকে শুরু করে তেরো নয় দুই তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু জমা করতে হবে তো আবেদন করার লাস্ট ডেট রয়েছে তোমাদের তেরোই সেপ্টেম্বর সরকারি ছুটির দিন এবং শনিবার বাদ দিয়ে তোমাদের কিন্তু বাকি সমস্ত দিনে তোমরা বেলা বারোটা থেকে চারটের মধ্যে তোমরা কিন্তু জমা করতে পারো তো নিজ নিজ আইসিডিএস প্রজেক্ট অর্থাৎ সিডিপিও অফিসে গিয়ে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ বলা যাচ্ছে যে আবেদনপত্রটি অবশ্যই নমুনা অনুযায়ী ছাপানো অথবা সহস্তে লিখিত হতে হবে আবেদনপত্রের নমুনা সুসংহত শিশু বিকাশ সেবা কারণে দেখতে পাওয়া যাবে তোমরা সিডিবি অফিস থেকেও আবেদনপত্রটি নিতে পারবে পূরণ করা আবেদনপত্রটি পত্রটি অবশ্যই প্রার্থী দ্বারা স্বাক্ষরিত কিন্তু করা থাকতে হবে আবেদনপত্রের সাথে আবশ্যিক নিজের নাম ও সম্পূর্ণ ঠিকানা লিখতে হবে এবং আবেদনপত্রটি জমা করার আগে তোমাদের কিন্তু খামের মধ্যে ভরে যে তোমাদের নিজস্ব নাম রয়েছে সম্পূর্ণ ঠিকানা লিখবে এবং পাঁচ টাকার যে ডাক টিকিট রয়েছে টিকিট কিন্তু সে খামের উপরে তোমরা আঠা দিয়ে সেট করবে এবং সেমি ইন্টু দশ সেমি দেখতে পাচ্ছ চৌড়া মাপের দুটি খাম জমা দিতে হবে কিন্তু তোমাদের কেমন তো অবশ্যই তোমরা জমা করবে আবেদনের লাস্ট ডেট রয়েছে নদীয় দৃষ্টির ক্ষেত্রে তেরো নয় দু চব্বিশ তারিখ তো এর আগেই তোমরা কিন্তু অবশ্যই আবেদনপত্রটি জমা করে এবং বিকেল চারটা পর্যন্ত তোমরা কিন্তু জমা করতে পারবে ডাকযোগ অর্থাৎ তোমরা যদি পোস্ট অফিসের মাধ্যমে প্রেরণ করো তাহলে কিন্তু গ্রাহ্য করা হবে না তো তোমাদের নিজেরাই কিন্তু গিয়ে তোমাদের সেই সিডিপি অফিসে গিয়ে জমা করতে হবে আবেদনপত্রের সাথে কি কি ডকুমেন্ট তোমাদের দিতে হবে তার লিস্টও এখানে বলে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ যে তিনটি সম্প্রতি কম স্বপত্রিত পাসপোর্ট ছবি তোমাদের তিনটি পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ একটি ছবি আবেদনপত্রে আঠা দিয়ে নির্দিষ্ট স্থানে বসিয়ে দিতে হবে এবং অপর দুটি কিন্তু আবেদনপত্রে যে সঙ্গে অর্থাৎ খামের মধ্যে কিন্তু তোমরা পিছনের নিজের নাম লিখে দিতে হবে নিচে কিন্তু অর্থাৎ ফটোগ্রাফের নিচে পিছনের দিকে তোমাদের নিজের নাম লিখে খামের মধ্যে ভরে দেবে বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমরা দিয়ে দেবে অথবা বার্থ সার্টিফিকেট উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা স্থায়ী বাসস্থান সংক্রান্ত সচিত্র শংসাপত্র অর্থাৎ তোমাদের কিন্তু যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বলেছেন সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু তোমাদের প্রধান অথবা যে জেলা শাসক রয়েছে তার অথবা পঞ্চাশ সমিতির যে কোনো একজনের কাছ থেকে তুললে তোমাদের কিন্তু সাথে জমা করতে হবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসাবে তোমাদের এইচএস মার্কশিট অথবা পাসিং সার্টিফিকেট এস এসটি সার্টিফিকেট তাহলে সেই সার্টিফিকেট প্রতিবন্ধীদের জন্য প্রতিবন্ধী সার্টিফিকেট এবং ইডাব্লিউদের জন্য ইডাব্লিউ সার্টিফিকেট তো এই সমস্ত ডকুমেন্টগুলি তোমরা কিন্তু জেরক্স করে সেল অ্যাটাস্টেড করে আবেদনপত্রের সাথে খামে ভরে কিন্তু তোমাদের সেই নিজস্ব সিডিপিও অফিসে গিয়ে তোমরা কিন্তু জমা করবে কেমন এবং বলে রাখি প্রবেশপত্র অর্থাৎ লিখিত পরীক্ষার তারিখ নির্ধারিত হওয়ার পর তোমাদের কিন্তু লিখিত পরীক্ষায় প্রবেশপত্র অ্যাডমিট কার্ড তোমাদের মাধ্যমে কিন্তু প্রেরণ করা হবে কোনো পরীক্ষার্থী যদি প্রবেশপত্রটি নির্দিষ্ট তারিখের মধ্যে না পেয়ে থাকে তাহলে কিন্তু তাহলে তোমাদের নিজের যে সিডিপি অফিস রয়েছে রানাঘাট ওয়ানের ক্ষেত্রে তোমাদের রানাঘাট ওয়ানে যেতে হবে এবং বাকি সিডিপি অফিসের ক্ষেত্রে তোমাদের নিজস্ব সিডিপি অফিসে গিয়ে তোমরা কিন্তু যোগাযোগ করবে কেমন এবং রকম কোন যে তথ্য তোমরা দিয়ে থাকো তাহলে তোমাদের কিন্তু আবেদনপত্র ক্যান্সেল করে দেওয়া হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কিন্তু মৌখিক পরীক্ষার পূর্বে যাবতীয় সংসাপত্র যে রয়েছে সমস্ত ডকুমেন্টগুলি তোমাদের ভেরিফিকেশন করানো হবে এবং পরীক্ষা কেন্দ্রে তোমাদের উপস্থিত হওয়ার জন্য কোনো গাড়ি ভাড়া বা খরচা কিন্তু দেওয়া হবে না আবেদনপত্র ডাউনলোড করার জন্য তোমরা নিচের দিকে চলে আসবে তোমাদের যে দেখিয়ে দিলাম এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমাদের নিজস্ব নিজস্ব যে আইসিডিএস প্রজেক্ট রয়েছে সেই পিডিএফ অপশানে তোমরা ডাউনলোড করবে ডাউনলোড করার পর নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু যে অঙ্গনারী কর্মী পদের জন্য আবেদনপত্র এটি রানাঘাট ওয়ান রানাঘাট ওয়ানের এর জন্য এই আবেদন ফর্মটি তোমরা ফিল করবে পুরোপুরি ফর্মটি দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু রয়েছে বাংলাতেই রয়েছে তোমরা নিজেরাই কিন্তু ফিল করতে পারবে কেমন এবং তোমাদেরও কিন্তু দেখতে পাচ্ছো ওয়ার্কার পদের ক্ষেত্রে তোমাদের যে নিজস্ব এলাকা রয়েছে এটি কিন্তু করিমপুর ওয়ান সুসমত শিশু বিকাশ প্রকল্পের যারা স্থায়ী বাসিন্দা রয়েছে যে সমস্ত গ্রামগুলি রয়েছে তারাই কিন্তু এই ফর্মটি শুধুমাত্র তারা ফিল করবে এবং এরপর তোমাদের এখানে দেখতে পাচ্ছ এটি যে রয়েছে এই ফর্মটি কিন্তু শুধুমাত্র যে নকশিপাড়া অতিরিক্ত সুসংহত শিশু বিকাশ প্রকল্প রয়েছে স্থায়ী বাসিন্দা তারা এই ফর্মটি ফিল করে তো প্রতিটি আবেদন ফর্ম কিন্তু তোমাদের আলাদা আলাদা রয়েছে ভিডিও ডিসক্রিপশনে যে টেলিগ্রাম লিঙ্ক রয়েছে টেলিগ্রাম লিঙ্কেও তোমরা কিন্তু এই ফর্মটি তোমরা ডাউনলোড করতে পারবে সেখানে ডিরেক্ট দেওয়া থাকবে অথবা এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমাদের এই পিডিএফ গুলির পাশে আইসিডিএস প্রযুক্তি ডাউনলোড করে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি তোমরা ডাউনলোড করে নেবে কেমন তো ফ্রেন্ডস ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাই তো অবশ্যই তোমরা লাইক করবে এবং এরকম চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর তোমাদের প্রয়োজনীয় বন্ধু বান্ধবের সাথে এই নিউজটি শেয়ার করে দেবে